দেখা শুনো, দিশে একটা ভাঙি গেছে যে এখন পানির খুব আমার অসুবিধা হয়েছে। পানি অন্য জায়গাতে গেলে ধরো পানি আমরা পাচ্ছিনি, কিছুটা একটু পানি মতন নিতে হয়েছে, সে পানির আরশিনি গায়ে সব আরশিনি খেয়ে ঘা হয়ে যেতেছে। আমরা একটু ভালো পানি চাহাছি, নতুন পাইপ পাইপের লাইন ধরো কই দিদি গেছে, লাইন এখনো খুলেনি, তো সেই লাইনটা খুলি আমরা ভালো পানি নেবো। চেক লাইনটা বসে দিয়ে যাক, এখন পুরোপুরি ভালো পানি আসুক, আমরা খাবো ব্যবহার করবো। প্রায় তিন চার মাস যাবত হচ্ছে পানীয় কলের যে ট্যাপ লাইনটা ছিল সে ট্যাপ লাইনটা পুনরায় হচ্ছে পাইপ লাইন পোঁতার পরে ওখানে কি হয়েছে কি পুরো লাইনটা জোর দেওয়ার পরে ট্যাপ লাইনটা পুরো চালু হয়নি। আমাদের স্থানীয় যে মানুষগুলো আছে তাদের প্রচণ্ড একটা সমস্যা ভুক্তভোগী, যারা আর্সেনিক থেকে শুরু করে আয়রনযুক্ত পানি বিভিন্ন সমস্যায় তারা ভুক্তভোগী। তা এর জন্যে আমাদের এখানকার মানুষ সামনে যেহেতু রমজান মাস, সাধারণ মানুষের নিত্য প্রয়োজন ভোগান্তির কারণে আমরা হচ্ছে এখানে সব মানুষ নিজের ইচ্ছাকৃতভাবে জমায়েত হয়েছে, সেটা আমার নিজস্ব কোনো পার্সোনাল না। এবার সাধারণ মানুষের নিজস্ব তাগিদে তারা এখানে অ্যাটেন্ডেন্স হয়েছে, কারণ হচ্ছে তারা সুস্থ পানীয় এবং সুস্থভাবে তারা বাঁচতে চায়। কারণ হচ্ছে এখানে যেহেতু আর্সেনিক যুক্ত, আমাদের কাটাকোড়া থেকে শুরু করে মোহনপুর রায়পুর এসব এলাকা হচ্ছে আর্সেনিক প্রবণ এলাকা। সাধারণ মানুষের আমাদের এখানে অনেকজন আর্সেনিকে মারাও গেছে এবং অনেকের শরীরে কিন্তু আর্সেনিক একটা বিশাল প্রকোপ ধারণ করেছে। এবার সাধারণ মানুষ তাদের নিজের বাঁচার তাগিদে তারা এখানে জমায়েত হয়েছে। কাটাকোপরা জোন ওয়ান এবং জোন টু পিএইচির এই দুটো স্কিমে নতুন করে জলের পাইপলাইন আমরা করলাম, প্রায় চুয়াল্লিশ কিলোমিটার লাইন নতুনভাবে করতে হলো। সমস্ত পাইপলাইন রাস্তা নতুনভাবে করার জন্য নষ্ট হয়ে গিয়েছিলো, এলাকার মানুষ ঠিকঠাক জল পাচ্ছিল না, সেই জন্য আমরা পিএইচি ডিপার্টমেন্ট থেকে ডিপিআর করে নতুন করে ওই জলের লাইনগুলো করছিলাম। লাইন আমাদের কমপ্লিট হয়ে গেছে করা, জোন টুয়ে জল চলছে, বিভিন্ন স্ট্যান্ড পোস্টে জল পড়ছে, কিন্তু জোন ওয়ান যেটা কাটাকোড়া জোন ওয়ান সেই এলাকায় মানুষ জল পাচ্ছেন না। আমাদের কাছে খবর আছে খিদিরপাড়া, হরিশঙ্করপুর, শ্রীকৃষ্ণপুর, তার রায়পুর, তারপরে কাটাকোপাড়া, মোহনপুর এইসব এলাকার মানুষ, তারপরে হরিশঙ্করপুর এইসব এলাকার মানুষ জল পাচ্ছেন না, আমাদের কাছে খবর আছে, আমরা নিজেরাই জানি। কিন্তু আমরা খুব শীঘ্রই ওই এলাকায় যাতে জল সরবরাহ করতে পারি তার জন্য আমরা ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নিচ্ছি। আমাদের যা যা মেটেরিয়ালস লাগবে ওখানে সেগুলো আমাদের মোটামুটি পৌঁছে গিয়েছে। আমাদের মিস্ত্রিরা এই লকডাউনের কারণে আসতে পারছেন না, তো দু একদিনের মধ্যে আমরা আশা করি কিছুদিনের মধ্যেই শুরু করব, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আপনারা নিশ্চিত থাকেন ওই রোজার আগে আমরা ওখানে কাটাকোপরা জোন ওয়ানে আমরা জল সরবরাহ করতে পারবো বলে আমরা আশাবাদী।